আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রাসুলহিল কারিম আহমাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি অবহেলিত ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব যেটি অত্যন্ত সুপরিচিত কিন্তু অবহেলিত আমরা রাস্তাঘাটে চলাফেরা করি অনেক সময় অবহেলায় পায়ে মারিয়ে চলে যায় কিন্তু আপনি কি জানেন এই অবহেলিত ভেষজটি আপনার কি উপকারে লাগে অথচ আপনি জানেন না বন্ধুরা এই অবহেলিত ভেষজ আর কোনো ভেষজ নয় সেটি হচ্ছে থানকুনি যেটা আপনারা চেনেন জানেন যেটি ইউটিউব সহ গুগলে যদি আপনি থানকুনি লেখেই সার্চ দেন এর হাজারো উপকারিতার কথা আপনারা শুনতে পারবেন দেখতে পাবেন তো বন্ধুরা এটির হাজারো উপকারিতার মধ্যে থেকে আমি শুধু আপনাদেরকে কমন একটি সমস্যার কথা বলবো যেটিতে এই থানকুনি ব্যবহৃত হয় তো বন্ধুরা আর সেই কমন সমস্যাটা হচ্ছে নতুন ও পুরাতন আমাশা যেটা পুরাতন হয়ে গেলে আমরা সাধারণত আইবিএস বলে থাকি এবং আমরা আইবিএস নামেই চিনি যেটার ভেষজ নাম পুরাতন আমাশা যে রোগের ভেষজ নাম হচ্ছে পুরাতন আমাশা তো বন্ধুরা এই ভেষজটি যিনি খাবেন তিনি উপকৃত হবেন এবং খুব সহজ সরলভাবে খেলেও আপনি উপকৃত হবেন আমার শ্রদ্ধে ও চাচা যান আলহাজ কেরামতুলি সাহেব উনি আমাদের এই অঞ্চলের মধ্যে একজন গণ্যমান্য এবং খুবই সম্মানিত ব্যক্তি উনি একদিন আমাকে বললেন যে ভাতিজা আমি এই সমস্যায় বেশ ভুগছি অনেক খরচ করেছি উপকৃত হচ্ছি না কিভাবে এটা সারানো যায় তো আমি বললাম চাচা আপনি প্রত্যেক সকালে হাঁটা চলা করেন এই চলতে ফিরতে শুধু এটি যদি আপনি উঠিয়ে খান এতে আপনার ইনশাল্লাহ এ রোগ চলে যাবে তো আপনারা চাচার মুখেই শুনুন উনি হাঁটতে চলতে কিভাবে খেয়ে এ দ্বারা এর দ্বারা উপকৃত হয়েছেন আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাই সবাইকে সালাম দিচ্ছি আমি যে ওষুধ যে গাছটার নাম বলতেছি এই গাছটা আমি এক বছর সকালবেলা পাশি পেটে চাবা চাবা খাইতাম তার জন্য আমি এই পেটের পিরিয়ার জন্য অপকৃত হয়েছি আপনারা সবাই এই গাছটা অবহেলিত গাছটা একটু খা খেয়ে পরীক্ষা করে দেখুন আর কতটুকু উপকারিতা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা ওনার মুখে স্বয়ং নিজেই শুনলেন উনি বলেছেন যে উনি উপকৃত হয়েছেন তো আপনিও যদি এটি নিয়মিত চলাফেরার সময় দু চারটি শেকড় উঠিয়ে শুধু যেখানে টিউবওয়েল পাবেন অথবা পুকুর পাবেন একটু পরিষ্কার করে ধুয়ে চাবিয়ে খাবেন কোনো ব্লেন্ড করতে হবে না কোনো প্রকার পাটায় পিসতে হবে না আপনার দাঁতই যথেষ্ট আপনি চলতে ফিরতে এটিকে চিবিয়ে ছোবরাটা ফেলে দিন এইভাবে যদি আপনি ইনশাল্লাহ দু চার মাস সেবন করেন আপনার নতুন পুরাতন আমাশা ইনশাল্লাহ চলে যাবে সেই সাথে যারা গ্যাসের সমস্যায় ভুগছেন এরকম বুকে জ্বালা পোড়া করে চুকা ঢেকুর ওঠে একদম অস্বস্তিতে ভোগেন তো তারাও যদি নিয়মিত এটা এটি সেবন করেন ইনশাল্লাহ আপনার গ্যাসটিকেও দূর হয়ে যাবে তো বন্ধুরাও ভিডিওটি বড়ো হয়ে যাবে বিদায় আর কথা বাড়াচ্ছি না আমার বলে দেওয়া ফর্মুলায় সেবন করুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে